বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি যে কথাগুলো বলবো একটু মনোযোগ দিয়ে শুনবে। সমাজকর্ম প্রথম পত্র পড়াচ্ছি, একাদশ শ্রেণীর জন্য তৃতীয় অধ্যায়ে পড়াচ্ছিলাম। যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে সমাজকর্ম মূল্যবোধ। সমাজকর্মের কতগুলো মূল্যবোধ ও নীতিমালার উপরই আসলে অধ্যায়টি। সেই ক্ষেত্রে আমরা সমাজকর্ম পেশা মূল্যবোধ এগুলো আমরা দেখেছি, কিন্তু আমি একটু বলে নিচ্ছি তোমাদের এই প্রথম সেমিস্টার পরীক্ষা, সেই পরীক্ষাটা এই মাসেই তোমাদের সেই পরীক্ষার প্রেক্ষাপটে আমি তৃতীয় অধ্যায় পর্যন্ত তোমাদের পড়াচ্ছি। প্রথম পত্রের এই এই অংশটুকু এই অধ্যায়ের আজকে লাস্ট, এই তৃতীয় অধ্যায়ের লাস্ট ক্লাসে আমি এখন নিচ্ছি। এ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে, রিপিট করে করবে। এই পরীক্ষার জন্য এই অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো আমার আমাদের পরীক্ষায় তোমাদের পরীক্ষায় লাগবে। ঠিক আছে স্টুডেন্টরা, তাহলে আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সমাজকর্ম মূল্যবোধ। এখানে প্রশ্ন থাকবে এবং এই অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটি যে কয়েকটি বিষয় পড়িয়েছি তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এবং সৃজনশীল একটু ব্রড আকার বা বড় আকারে যে কোশ্চেনটা হয় সেটি হচ্ছে সমাজকর্ম মূল্যবোধ বলতে কি বুঝবে, পাশাপাশি বড় প্রশ্ন যেটা সমাজকর্ম পেশার মূল্যবোধ সমূহ আলোচনা করা। মূল প্রশ্নটি অধ্যায়ে সমাজকর্মের সমাজকর্ম পেশার মূল্যবোধের যেগুলো রয়েছে সেগুলো আলোচ্য বিষয়। তাহলে সমাজকর্ম মূল্যবোধ বলতে কি বোঝায় আমরা দেখি। আমাদের বই আছে সামনে, তোমরা একটু আমি যে বইটা কিনতে পারো সেটা নিয়েই পড়ার চেষ্টা করবে। তাহলে আমার লেকচারটার সাথে তোমরা যেহেতু মুখোমুখি পারতেছো না, লেকচারটার সাথে এই থিওরিটিক্যাল টার্মগুলো একটু মিলিয়ে আমি বইটা ইউজ করেই করতেছি, অন্য বইটা বেশি কম ইউজ করছি, যাতে তোমরা একটা সামনে নিয়ে আমার কথার সাথে মিলিয়ে বিষয়টাকে বেশিভাবে আয়ত্ত করতে পারো। ঠিক আছে, তাহলে আসি। সমাজকর্ম মূল্যবোধ বলতে কি বোঝায়, সেক্ষেত্রে দেখা গেছে সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা, এই কথাটি একদম মাথায় গেঁথে নেবে, সবসময় লাগবে। সমস্যাগ্রস্ত ব্যক্তি বা দল ও সমষ্টিকে তাদের সমস্যা সমাধান ও উন্নয়নে কাজ করা এর কাজ। সমাজকর্ম অনুশীলনের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে দেশ কালপাত্র ভেদে এর কিছু মূল্যবোধ গড়ে উঠেছে, এগুলোকে সমাজকর্ম মূল্যবোধ বলা হয়। তাহলে সমাজকর্ম মূল্যবোধ ভিন্ন ভিন্ন হয়, দেশকাল ভেদে ভিন্ন রকম হয়ে থাকে। সমাজকর্মের মূল্যবোধের সংজ্ঞা বলা যায় যে যেসব আদর্শ, সংজ্ঞাটি মুখস্থ করো বা তার দাও সামনে থাকলে বই নিয়ে, যেসব আদর্শ ধারণা বিশ্বাস ও নীতিমালা সমাজকর্মের সার্বজনীন ভিত্তি গড়ে তুলেছে এবং যেগুলোর ভিত্তিতে সমাজকর্মের লক্ষ্য নির্ণয় ও সামগ্রিক প্রক্রিয়া পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় সেগুলোকে সমাজকর্মের মূল্যবোধ বলা হয়। তাহলে আদর্শ খেয়াল করো, ধারণা বিশ্বাস নীতিমালা, হ্যাঁ এগুলোই হচ্ছে আমাদের মূল্যবোধ। আদর্শ বিশ্বাস ধারণা দর্শন নীতিমালা এগুলোই হচ্ছে আমাদের মূল্যবোধ। তাহলে সমাজকর্মের মূল্যবোধ সেইটাই আমাকে বোঝানো হয়েছে যে সমাজকর্ম অনুশীলনের ক্ষেত্রে মূল্যবোধ সমাজকর্মের দৃষ্টিভঙ্গি বিচার আচরণ ও কার্যাবলীর নিয়ন্ত্রণ ও সমাজকর্মের লক্ষ্য নির্ণয় ও তা অর্জনের পথ নির্দেশ হয়ে থাকে। তাহলে সমাজকর্মের সংজ্ঞায় যেটা বলা যায় যেসব আদর্শ ধারণা বিশ্বাস মূল্যবোধ নীতিমালা সমাজকর্মের সার্বজনীন ভিত্তি গড়ে তুলেছে সেগুলোর ভিত্তিতে সমাজকর্মের লক্ষ্য নির্ণয় করা সামগ্রিক প্রক্রিয়ায় পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় সেগুলোকে সমাজকর্মের মূল্যবোধ বলা হয়। মুখস্থ করে নিবি, সমাজকর্ম মূল্যবোধের সংজ্ঞাটি লাগবে। এরপরে আমরা সমাজকর্ম পেশার কতগুলো মূল্যবোধ, ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি আমি একটু লিখছি, কারণ ইম্পর্টেন্ট, তোমাদের একটু লাগবে, ভালো করে পড়বে, পয়েন্টগুলো মুখস্থ রাখতে হবে, তাহলে এই মূল্যবোধের পরিষ্কার হয়ে যাবে। সমাজকর্ম পেশার মূল্যবোধ সমূহ, একটি ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি। ব্যক্তির, খেয়াল করো তুমি একজন ব্যক্তি অথবা আমি তোমার শিক্ষক, আমি একজন ব্যক্তি, সেই ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতির কথা এখানে বলা হয়েছে। ব্যক্তি ও ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি, মূল্য ও মর্যাদার স্বীকৃতি, দ্বিতীয় পয়েন্টে দেখো আত্মনিয়ন্ত্রণ অধিকার। আত্মনিয়ন্ত্রণ অধিকার, নিজের কথা বলা হয়েছে, আত্মনিয়ন্ত্রণ অধিকার, প্রতিটা ব্যক্তির নিজস্ব ইচ্ছা মতামত থাকে সেগুলোর কথা এখানে উপস্থাপন করবো আমি। সকলের সমান সুযোগ দান, সকলের সমান সুযোগ দান,
এখানে বলা হয়েছে যে সকল মানুষ একই স্রষ্টার সৃষ্টি, জন্ম জাতি বর্ণের কারণে মানুষে মানুষে কোনো পার্থক্য নেই। কবির ভাষায় কালো আর ধলো কেবলই বাহিরে, ভিতরে সবারই সমান রাঙা, যা কিছু ভেদাভেদ এবং অমর্যাদা দেখা যায় তা কেবল সামাজিক। এক্ষেত্রে সকলের সমান সুযোগের কথা বলা হয়েছে, সকলেই যেন মৌল মানবিক বা মানবিক চাহিদাগুলো সকলেই সমানভাবে ভোগ করতে পারে, এই সকলে এইটি সমাজকর্ম বিশ্বাস করে। সকলের সমান সুযোগ দানের ক্ষেত্রে সেই জিনিসটি উপস্থাপন করা হয়েছে বা আলোচনা করা হয়েছে। স্বনির্ভরতা অর্জন, স্বনির্ভরতা অর্জন এটা দ্বারা কি বোঝাচ্ছে, যে আমরা কি নির্ভরশীল হব না। স্বনির্ভর প্রত্যয়টির অর্থ হলো নিজের উপর নির্ভর করা, অন্যের উপর নয়, পরমুখাপেক্ষী নয়। এটা এটা বোঝাচ্ছে, আমি একটু ডিটেলস একটু পরে দিচ্ছি তোমাদের। সম্পদের সদ্ব্যবহার, সম্পদের সদ্ব্যবহার, এরপরে গোপনীয়তা, গোপনীয়তা এবং সামাজিক দায়িত্ব, গোপনীয়তা সামাজিক দায়িত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সামগ্রিক দৃষ্টিভঙ্গি ও জ্ঞানের বিকাশ। পরের পয়েন্টগুলো এখন আলোচনা করছি তোমাদের। যে প্রথম ব্যক্তির মূল্য মর্যাদা, যেটা বলেছিলাম তোমরা একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রী, তোমরা সমাজের একজন ব্যক্তি বা তোমার অবস্থান থেকে তুমি তুমি মূল্য বা মর্যাদার স্বীকৃতি আশা করো, বা আমরা আশা করি বা আমি আশা করি। তাহলে আমরা ব্যক্তি দল ও সমষ্টি প্রতিটি সমাজে যে ব্যক্তির মূল্য মর্যাদা রয়েছে তার স্বীকৃতি আমরা কি করি, আশা করি বা কামনা করি। এখানে যেটা বলা হয়েছে যে ব্যক্তি দল ও সমষ্টি সমাজ তথা মানব জাতির একক, কোনো গুণগত ভেদা প্রভেদ ছাড়াই নিছক পরিমাণগত পরিভাষায় মানুষের সংখ্যা নির্দেশ করতে এটা ব্যবহৃত হয়। লিঙ্গ বয়স স্থান কাল নির্বিশেষে প্রত্যেকটি মানুষই ব্যক্তি মানুষ, আর তার জীবন আছে, আছে ক্ষুধা চাহিদা প্রভৃতি ইত্যাদি এই বিষয়গুলো আমরা বুঝি। সেক্ষেত্রে সমাজকর্ম বিশ্বাস করে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের ধনী দরিদ্র, হ্যাঁ, নারী পুরুষ প্রত্যেক ব্যক্তি বিশেষ মর্যাদা ও মূল্যের অধিকারী। এই মৌল সত্যের স্বীকৃতি ব্যক্তির অন্তর্নিহিত ক্ষমতার বিকাশ ঘটাতে সাহায্য করে। সমাজকর্মে এও বিশ্বাস করা হয় যে মানুষকে ন্যায্য মর্যাদা ও মূল্য না দিলে সমাজের সমস্যা সমাধান কার্যক্রম বা কল্যাণমূলক পরিকল্পনা তার সহযোগিতা লাভ করা কষ্টকর হয়, ফলে সমাজকর্মের লক্ষ্য অর্জন ব্যাহত হয়। তাহলে কি বলা হয়েছে, ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি এটা একটি সমাজকর্মের মূল্যবোধ। এবং এরপরে দেখো আত্মনিয়ন্ত্রণ অধিকার আরেকটি মূল্যবোধ। এখানে বলা হয়েছে যে আত্মনিয়ন্ত্রণ একটি মূল্যবোধ। এক্ষেত্রে সমাজকর্ম যে কথাটি বিশ্বাস করে যে সমস্যা যার অন্য সবার চেয়ে তিনি সমস্যার তীব্রতা বেশি অনুভব করবেন, সেই প্রেক্ষা সেই জন্য বলা হয় যে যার জ্বালা সেই জ্বলে বা সেই জানে। সেই জন্য সমাজকর্মীর সমস্যা সমাধানের ক্ষেত্রে সেবাগ্রহীতার মতামত, পছন্দ, ইচ্ছা তার সেটাকে সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে থাকে, এবং সমাজকর্মী তার নিজস্ব সিদ্ধান্ত গ্রহীতার উপর চাপিয়ে দেন না, তাহলে সেবাগ্রহীতা আত্মবিশ্বাসী ও আত্মনির্ভরশীল না হয়ে পরনির্ভরশীল হয়ে পড়েন। এই হচ্ছে আত্মনিয়ন্ত্রণ অধিকার। এরপর দেখো সকলের সমান সুযোগ দেওয়া। কিছুক্ষণ আগে বলেছি যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে কি একই স্রষ্টার সৃষ্টি, সেক্ষেত্রে কবির ভাষায় যেটা বলেছে কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবাই রাঙা, যা কিছু ভেদাভেদ বা অমর্যাদা দেখা দেয় তা কেবল সামাজিক বৈষম্য সুযোগ সুবিধার আর অভাবে। আর সুস্থ সামাজিক জীবনযাপনে সকলের মৌল মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে পূরণ মানুষের এক মৌলিক অধিকার, আর সেই সকলের সমান সুযোগ দানের কথাটি সেখানে উল্লেখ করা হয়েছে। এরপর আছে স্বনির্ভরতা অর্জন। এখানে স্বনির্ভরতা শব্দটি আমি বলেছিলাম যে নিজের উপর নির্ভর করা, অন্যের পরমুখাপেক্ষী বা অন্যের উপর নির্ভর করা বা আত্মনির্ভরশীল হওয়ার প্রচেষ্টাকে যে চেষ্টা বা আত্মনির্ভরশীল হওয়ার যে প্রচেষ্টা সেটাই হবে স্বনির্ভরতা। তাহলে সমাজকর্ম স্বনির্ভরতা অর্জন একটি মূল্যবোধ, এটি সমাজকর্ম বিশ্বাস করে। পরবর্তীতে দেখা গেছে সম্পদের সদ্ব্যবহার, আমরা সমাজকর্মের মূল্যবোধের একটি সক্ষমকারী পেশা, সেক্ষেত্রে সমাজকর্ম বিশ্বাস করে যে সাহায্যদানের মাধ্যমে কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়, সেক্ষেত্রে ব্যক্তিকে স্বাবলম্বিতা অর্জন করার জন্য বা তাকে সে যাতে পরনির্ভরশীল না হয়ে নিজে যেন কর্মক্ষম হয়ে ওঠে সেক্ষেত্রে তার সম্পদের ব্যবহারের যথাযথ ব্যবহারের কথা এখানে উল্লেখ করা হয়েছে। এরপরে আছে গোপনীয়তা। গোপনীয়তা রক্ষা বা সমাজকর্মের অপর একটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ ও নীতি। সমাজকর্মী বিশ্বাস করে যে একজন অসুবিধাগ্রস্ত ব্যক্তির ব্যক্তিগত তথ্য গোপন রেখে তার সমস্যা সমাধানে কাজ করতে হবে।
যদি সেই তার ব্যক্তিগত তথ্য অন্য একজন অসুবিধাগ্রস্ত ব্যক্তিকে প্রকাশ করা হয় এবং সে যখন উনি যে বুঝতে পারে বা জেনে ফেলে সেক্ষেত্রে তার অংশগ্রহণ এবং তার সুস্থতা কামনা করা একটু কঠিন হয়ে যায় এবং সফলতা অর্জন করা সম্ভব হয় না। এই প্রেক্ষাপটে গোপনীয় নীতিটা খুবই গুরুত্বপূর্ণ, সমাজকর্মী বিশ্বাস করে এক্ষেত্রে সমাজকর্মীগণ গোপনীয় নীতিটি অনুসরণ করেই তার কার্যক্রম পরিচালনা করে। এরপর সামাজিক দায়িত্ব, সামাজিক যে হিসেবে সমাজে বসবাস করতে হলে প্রত্যেক সদস্যের কিছু না কিছু দায়িত্ব কর্তব্য থাকে, আর এসব দায়িত্ব পালন করার রীতিকেই সামাজিক দায়িত্ববোধ বলে। সমাজকর্ম বিশ্বাস করে যে মানুষের অন্তর্নিহিত সম্ভাবনাকে বিকশিত করার জন্য সমাজ যে মানুষের একে অপরের উপর সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা আবশ্যক এবং প্রত্যেকেরই এরূপ সম্পর্ক গড়ে তোলার সাহায্যে গড়ে তোলার সমান অধিকার ও দায়িত্ব রয়েছে। এরপরে দেখা গিয়েছে যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা, আমরা এই সমাজ হলো বিশাল এবং বিস্তৃত সহযোগিতার ক্ষেত্র, এর প্রধান ভিত্তি পারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধাবোধ। আমরা সমাজকর্ম বিশ্বাস করে যে সকল সমাজের সকল সদস্যের বিশেষ মর্যাদা ও শ্রদ্ধার পাত্র, ফলে সমাজকর্মী তার কর্ম আচরণে এর মূল্যবোধকে প্রাধান্য দিয়ে থাকেন। এরপরে সামগ্রিক দৃষ্টিভঙ্গি, আমরা দেখব বিভিন্নভাবে বোঝা যাচ্ছে যে সমাজকর্ম পেশার গুরুত্বপূর্ণ মূল্যবোধ হল হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ, যা এই ব্যক্তির দল ও সমষ্টির সমস্যায় মনোযোগী হওয়া, কারণ ব্যক্তি দল ও সমষ্টির প্রধান একটি সমস্যা সমাধান করলেই তার সকল সমস্যা শেষ হয়ে যায় না, এক্ষেত্রে অন্যান্য বিভিন্ন সমস্যাগুলো সামগ্রিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করতে হয়। সর্বশেষ জ্ঞানের বিকাশ ও প্রয়োগ, মানব কল্যাণের সুসংগত জ্ঞান অন্বেষণ ও সুসংগঠিত ধারায় তার প্রয়োগকে সমাজকর্মের অপরিহার্য বিবেচনা করা হয়। তাহলে সমাজকর্ম পেশার উদ্ভব বিকাশে সমকালীন সমাজ ও ধর্মের নানাবিধ মূল্যবোধের বৈশিষ্ট্য মণ্ডিত হয়। বর্তমানে পরিবর্তনশীল সমাজের বাস্তবতা দেখা যায় যে সমাজকর্মের এই মূল্যবোধগুলো ন্যায় বিচার ও ব্যক্তির মর্যাদা রক্ষা ও অঙ্গীকারাবদ্ধ বিভিন্নভাবে সমাজকর্ম মূল্যবোধের গঠন বিকাশকে ত্বরান্বিত করেছে। তাহলে আমরা দেখলাম যে সমাজকর্মের কতগুলো মূল্যবোধ, ব্যক্তির মূল্য মর্যাদার স্বীকৃতি, আত্মনিয়ন্ত্রণ অধিকার, সকলের সমান সুযোগ দান, স্বনির্ভরতা অর্জন, সম্পদের সদ্ব্যবহার, গোপনীয়তা রক্ষা করা, দায়িত্ব পালন করা, সামগ্রিক দৃষ্টিভঙ্গি, দৃষ্টিভঙ্গিটাকে সামগ্রিকভাবে বিবেচনা করতে হবে এবং জ্ঞানের বিকাশের ক্ষেত্রে বিকাশ ও এর প্রয়োগ যথাযথভাবে করা, এটাই হচ্ছে সমাজকর্মের মূল্যবোধ। আজকে এ পর্যন্তই, স্টুডেন্টরা ভালো থেকো, আসসালামু আলাইকুম।